কখনো কখনো মোহময় নীল ছুঁয়ে যায় সমস্ত পাহাড়কে, সে এক অপার্থিব নীল, যেই নীল চোখে লেগে থাকে, মনে গেঁথে থাকে, হৃদয়ে ছবি এঁকে রাখে, যেই নীল পাহাড়ের দিক থেকে চোখ ফেরাতে মন চায় না, যা দেখার পরে চোখ বুঝতে এমনকি চোখের পলক ফেলতেও দ্বিধা জাগে। ইস, এই মুহূর্তও যদি হারিয়ে যায় চোখের সামনে থেকে। আর ঘুম, সে তো তখন অপরাধী হয়ে চোখের কাছে ক্ষমা চায়। ক্লান্তি যেন অনুশোচনায় ভোগে, ক্ষুধা নিজেকে অনুভূতিহীন করে চুপ করে থাকে, চেতনা তখন বোধ লুপ্ত হয়। হ্যাঁ, ঠিক এমনই ছিল সেই নীল পাহাড়ের দিকে অপলক তাকিয়ে থাকা মুহূর্ত, ক্ষণ বা সময়টুকু যেন অপরূপ সুন্দর এক মুহূর্ত, যেটা ভাষায় বোঝানো যায় না। ঠিক এভাবেই আমাদের সিমলা মানালির যাত্রা শুরু হয়। দিল্লি থেকে সিমলা আমরা যথেষ্ট হেলতে দুলতেই যাচ্ছিলাম, কারণ পাহাড়ের এত বিচিত্রতা কোনো রকম ভাবনার বাইরে ছিল। কোথাও সবুজে ছোঁয়া মাখা পাহাড়, কোথাও ধূসর পাহাড়, কোথাও কালো বা কোথাও খয়েরি পাহাড়, আর একটু ওপরে তাকালেই একরাশ মুগ্ধতা ও মোহময় আকর্ষণ ছড়ানো শ্বেত সূত্র বরফে আচ্ছলিত ঝলমলে পাহাড়, সূর্যের আলোর বিচ্ছুরণ আর মেঘে ঢেকে গিয়ে ক্ষণে ক্ষণে পাহাড়ের রং আর ঢঙের বদল দেখতে দেখতে যেন সুখে বিমর্ষ হয়ে পড়েছিলাম। এক এক সময় শ্বেত শুভ্র পাহাড়ের চূড়োগুলো এক এক রং ধারণ করে চলছিল ক্ষণে ক্ষণে, সে এক অপরূপ দৃশ্য। কখনো তীব্র সূর্যের আলোতে সোনালি, কখনো ক্ষীণ আলোতে আর মেঘের ছায়াতে লুকোচুরিতে হলুদ, কখনো পুরো মেঘে ঢেকে গিয়ে আর সূর্যকে আড়াল করে ধূসর। বিকেলের হেলে পড়া সূর্যের আলোতে কখনো গোলাপি, কখনো লাল, কখনো বেগুনি, অদ্ভুত সব রঙের খেলায় মেতে উঠেছিল ওই বরফে মোড়ানো পাহাড়গুলো, সূর্যের হাসি আর ছায়াদের লুকোচুরিতে। সময় তখন স্থির, ক্ষণ তখন স্তব্ধ, আর ক্ষুধা তখন সুদূরের কোন স্বপ্ন। সকল পার্থিব অনুভূতি তখন অনুভূতিহীন। এভাবেই আমাদের গাড়ি নীল পাহাড়ের ওপর দিয়ে চলতে চলতে সিমলার উদ্দেশ্যে যাচ্ছে। সিমলায় পৌঁছাতে এখনো অনেকটা সময় পাবে, অনেকটা পথ এখনো যেতে যেতে প্রায় বিকাল হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা সিমলা পৌঁছে যাব। সিমলায় আজকে রাত থাকবো, কাল আমরা সিমলা ঘুরব, এবং পরবর্তী এপিসোডে আপনারা দেখুন সিমলা সম্পূর্ণ ভিউ আপনারা দেখতে পারবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব। নেক্সট এপিসোড দেখার জন্য চোখ রাখুন।